স্টেপ আপ ডাব্লিউ বিসিএস সকল অ্যাসপিরেন্টসদের জন্য নিয়ে এসেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ। চলো আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশ্চেনগুলো দেখে নি। ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডে কবে পালন করা হয়? উত্তর, 4th September। পারফরম্যাক্স কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হলেন? উত্তর, জসপ্রীত বুমরা। শিক্ষার্থীদের বোঝা থেকে স্বস্তি দিতে প্রতি সপ্তাহে একদিন ব্যাগলেস স্কুল করার সিদ্ধান্ত নিল কোন রাজ্য সরকার? উত্তর, মধ্যপ্রদেশ। ভেনেতো রাইস গ্লোবাল স্টার্টআপ চ্যালেঞ্জ লঞ্চ করল কোন রাজ্য সরকার? উত্তর, কর্ণাটকা। দিল্লিতে সিএপিএফ ই আওয়াজ ওয়েব পোর্টাল লঞ্চ করলেন কে? উত্তর, অমিত শাহ। কোয়াড সিনিয়র অফিসিয়ালস মিটিং হোস্ট করবে কোন শহর? উত্তর, নিউ দিল্লি। যুক্তরাজ্য বা ইউকে কে অতিক্রম করে ওয়ার্ল্ডস ফিফথ লার্জেস্ট ইকোনমি হল কোন দেশ? উত্তর, ভারত। স্টারবাকস কোম্পানির নতুন সিইও পদে কে নিযুক্ত হলেন? উত্তর, ভারতীয় বংশোদ্ভূত লক্ষ্মণ নরসিংহা। 8th ওয়ার্ল্ড জুনিয়র সুইমিং চ্যাম্পিয়নশিপস কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর, লিমা। নোটস: ইউনিয়ন হোম অ্যান্ড কোঅপারেশন মিনিস্টার অমিত শাহ চেয়ার্স দ্য 30th সাউদার্ন জোনাল কাউন্সিল মিটিং ইন তিরুভানন্তপুরম। দ্য সাউদার্ন জোনাল কাউন্সিল ইট ইনক্লুডস দ্য কম্বাইন্ড টেরিটরিজ অব অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটকা, কেরলা, তামিলনাড়ু অ্যান্ড পন্ডিচেরি। আ টোটাল অব 26 ইস্যুস ওয়ার ডিসকাসড ইন দ্য 30th সাউদার্ন জোনাল কাউন্সিল মিটিং। বিসাইডস কেরলা চিফ মিনিস্টার পিনারাই ভিজয়ন, তামিলনাড়ু চিফ মিনিস্টার এম কে স্টালিন অ্যান্ড কর্ণাটকা চিফ মিনিস্টার বাসবরাজ বোমাই অ্যাটেন্ডেড দ্য মিটিং। অ্যাট আ গ্লান্স, পিএম আনভেলস নিউ নেভাল এনশিন নিশান অ্যাট কোচিন শিপইয়ার্ড ইন কোচি, গভড টু সেট আপ কান্ট্রিজ ফার্স্ট এভার নাইট স্কাই স্যাংচুয়ারি ইন লাদাখ টু বুস্ট অ্যাস্ট্রো ট্যুরিজম। আজকের ভিডিওটিকে দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। তোমাদের আজকের প্রশ্ন সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি ডেটা অনুসারে কোন রাজ্যে বেকারত্বের হার সবথেকে কম? প্রত্যেকে কমেন্ট বক্সে নিজেদের উত্তর জানাবে। প্রত্যেকে ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।